শুকুরের পথে তপন তমলুক জেলা আদালতে আত্মসমর্পণ করলেন গর্বে তার সিপিএম নেতা তপন ঘোষ। নন্দীগ্রাম নিখোঁজ মামলায় গত 7ই সেপ্টেম্বর তমলুক জেলা আদালতে আত্মসমর্পণ করেন সিপিএমের গর্বে তার জোনাল সম্পাদক এবং পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য শুকুর আলী। তার ছায়াসঙ্গী হিসাবে পরিচিত আর এক অভিযুক্ত সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি ও গর্বে তার জোনাল কমিটির সদস্য তপন ঘোষ কী করবেন তা নিয়ে জল্পনা বাড়ছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সকাল 10:30 তমলুক জেলা আদালতে আত্মসমর্পণ করেন তপন ঘোষ। তার কড়া শাস্তির দাবিতে এদিন আদালত চত্বরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। নন্দীগ্রাম নিখোঁজ মামলায় যে 88 জনের বিরুদ্ধে হলদিয়া মহকুমা আদালতে চার্জশিট জমা দিয়েছে সিআইডি, তার মধ্যে লক্ষণ সেটির সঙ্গেই নাম রয়েছে তপন ঘোষ ও শুকুর আলীরও। কিন্তু দুজনেই এতদিন ফেরার ছিলেন। তমলুক জেলা আদালতে এদিন আত্মসমর্পণের পর তপন ঘোষকে 10ই ডিসেম্বর অবধি জেল হেফাজতে রাখার নির্দেশ দেন জেলা ও দায়রা বিচারক মধুমিতা মিত্র। রাতের কলকাতায় ফের শ্লীলতাহানির অভিযোগ। এবার একেবারে শ্লীলতাহানির পর দুই তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল। অভিযোগকারিনীদের দাবি, রবিবার রাত 12:30 নাগাদ ট্যাংরা থেকে ট্যাক্সি করে সল্টলেক যাচ্ছিলেন তারা। সঙ্গে ছিলেন এক পুরুষ বন্ধু। ঠান্ডা পানীয় কেনার জন্য ক্যানেল ওয়েস্ট রোডের কাছে একটি দোকানের সামনে ট্যাক্সি থামান তারা। অভিযোগ, সেই সময় দোকানের সামনে ছিলেন বাইক আরোহী তিন যুবক। অভিযোগকারিনীদের দাবি, আচমকাই এক যুবক তাদের ট্যাক্সিতে উঠে পড়েন। দুই তরুণী শ্লীলতাহানির পর চালককে অস্ত্র দেখিয়ে ট্যাক্সি চালু করতে বাধ্য করা হয়। অভিযোগ, অন্য দুই যুবক বাইক নিয়ে ট্যাক্সির সামনে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর চিৎকার করতে শুরু করেন ওই দুই তরুণী। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তিন অভিযুক্তকে পাকড়াও করে নারকেলডাঙ্গা থানার পুলিশের হাতে তুলে দেন তারা। খুলল না গেট, হল না পরীক্ষা, অগত্যা একরা হতাশা সঙ্গে নিয়েই স্কুল থেকে বাড়ির পথে দমদম ক্রাইস্ট চার্চের পড়ুয়ারা। ভাঙচুরের পর কেটে গিয়েছে 12 দিন, এখনো দগদগে ধ্বংসের ক্ষত, বন্ধ স্কুলের দরজা। মঙ্গলবার কয়েকটি ক্লাসের ষান্মাসিক পরীক্ষা হওয়ার কথা ছিল, স্কুল বন্ধ, তবুও আশাকে সম্বল করে অভিভাবকদের সঙ্গে নিয়ে হাজির পরীক্ষার্থীরা। যদি স্কুল খোলে, যদি পরীক্ষা হয়, কিন্তু সব আশার শেষ হতাশায়। উপস্থিত পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের কাছে কাকুতি মিনতি করেও মিলল না স্কুলে ঢোকার অনুমতি, ফিরতে হলো গেট থেকেই। গেটে ঝুলছে অনির্দিষ্টকাল স্কুল বন্ধের নোটিশ। কবে খুলবে স্কুল, সে উত্তর এখনো অধরা। মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা, কেউ কেউ তো প্রতিবাদ জানালেন পেন দিয়ে। অভিভাবকদের একাংশের দাবি, স্কুল বন্ধ থাকলেও পরীক্ষা বাতিলের কথা আলাদাভাবে জানানো উচিত ছিল কর্তৃপক্ষের। মিসাইলের নাম CR7। চ্যাম্পিয়ন্স লিগে গালতাসারের বিরুদ্ধে হ্যাট্রিকের পর স্প্যানিশ লালিগায় রোনাল্ডো ডাবল, তার জোড়া গোলে ভর করে গাতাফেকে 4-1 হারালো রিয়াল মাদ্রিদ। ক্লাবের হয়ে 205 ম্যাচে 208 গোল, হুগো স্যানচেজকে টপকে রিয়ালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় 5 নম্বরে উঠে এলেন CR7। ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখনও স্প্যানিশ তারকা রাউল গঞ্জালেজের দখলে। রাউলের ঝুলিতে 323 গোলের রেকর্ড, নিজের জোড়া গোল, আবার একটি গোল করালেনও। ক্লাবের সঙ্গে রেকর্ড অঙ্কের অর্থে চুক্তি হওয়ার পরই রোনাল্ডোর আলোয় ম্লান গ্যারেথ বেল।